কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের সমাগম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা সত্ত্বেও রোধ করা যাচ্ছে না মানুষের অহেতুক চলাচল। জরিমানা এবং আটকের বিধান থাকার পরও নানান অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। কঠোর বিধিনিষেধে চতুর্থ দিনে রাজধানীর চিত্র কিছুটা বদলেছে। সড়কে গণপরিবহন না থাকলেও যানবাহনের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা টহল দিয়ে যাচ্ছেন। ঢাকার প্রবেশের প্রধান ফটকেও রয়েছে কঠোর নজরদারি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে অপরজনে বের হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানাও।